এবছর রেকর্ড ভাঙা শীতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অক্টোবরের শুরু থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করেছিল, তাহলে কি এবার শীত খুব তাড়াতাড়ি আসবে? এমন প্রশ্ন অনেকের মনে উঁকি দিয়েছিল। সেই প্রশ্ন অমূলক নয়, সত্যি এবছর শীত তাড়াতাড়ি আসতে চলেছে। ইতিমধ্যে সাদা তুষারে ভরে গিয়েছে পিরিপিঞ্জল পাহাড় থেকে জম্মু কাশ্মীর উপত্যকা। বলা যায় চলতি বছরের প্রথম তুষারপাত হয়েছে কাশ্মীরে, যা দেখে বিস্মিত কাশ্মীরের বাসিন্দারাও। শুধু তুষারপাতই নয়, বইছে কনকনে ঠান্ডা হাওয়া। সাধারণত নভেম্বর থেকে কাশ্মীরে ঠান্ডা পড়তে শুরু করে। নভেম্বরের আগে গুলমার্গ এমনকি সোনমার্গের সেভাবে বরফে দেখা মেলে না, কিন্তু এবছর অক্টোবরের 15 তারিখেই সাদা তুষারে ভরে গেল গুলমার্গ সোনমার্গ সহ জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। এদিকে প্রথম তুষারপাতেই নভেম্বরের ঠান্ডা অনুভব করছেন কাশ্মীরের বাসিন্দারা। বিশেষত কাশ্মীরের উপত্যকায় সোয়েটার চাদরও বের করতে হয়েছে বাসিন্দাদের। তাদের কথায় এবছর যেন তাড়াতাড়ি শীত চলে এলো, গত কয়েক বছরে এত তাড়াতাড়ি তুষারপাত দেখেনি বলেই তারা জানিয়েছেন। এদিকে আবার পুজোর মুখে ফের নিম্নচাপে ভ্রুকুটি। উৎসবের মরশুমে ঝলমলে আকাশ দেখে মন ভালো হয়ে গিয়েছিল উৎসব মুখর বাঙালির, কিন্তু নিম্নচাপের বার্তায় ফের ভারক্রান্ত মন। তবে কি আশা জাগিয়েও বৃষ্টির কুঞ্জরে ভেস্তে যাবে দুর্গোৎসব? খানাপিনা থেকে প্যান্ডেল হপিং, বাঙালির পায়ে কাটা হয়ে বিঁধবে বৃষ্টির জল? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরব সাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই নিম্নচাপের প্রভাব কি বাংলার ওপর পড়বে? এই প্রশ্নের জবাবে কি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর? পুজোর আগে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা না থাকলেও আরব সাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে। তবে শেষ পর্যন্ত সেটি ঘূর্ণিঝড় তেজে পরিণত হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপের কোনো প্রভাব যে এ রাজ্যে পড়বে না সে বিষয়ে নিশ্চিত করেছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরকে আশ্বস্ত করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরব সাগরে সৃষ্ট নিম্নচাপটি নিয়ে আমাদের উদ্বেগের কোনো কারণ নেই। এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনো প্রভাব বাংলায় পড়বে না। পুজোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত রোদ ঝলমলে আকাশে দেখা মিলবে, সেই সঙ্গে ধীরে ধীরে উত্তর হাওয়াও প্রভাব বিস্তার করবে। এর ফলে সকাল এবং সন্ধ্যায় নামোর হালকা শীত অনুভূত হবে। নবমী এবং দশমীতে সামান্য আবহাওয়ার বদল হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। নবমী দশমীর দিন দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এবং কাছাকাছি এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি থেকে দক্ষিণ এবং পশ্চিম ভারতের কিছু অংশে ভারী মাত্রায় বৃষ্টি হবে বলে জানিয়েছে দিল্লির মৌসুম ভবন।